নমস্কার বন্ধুরা, আমি দিব্যেন্দু। আমার গার্ডেন ক্রিয়েটিভ গার্ডেন অ্যান্ড আর্ট ব্যাগ। তো আমার গার্ডেনের নামও যা, আমার চ্যানেলেরও নামও তাই। এবং আমার এই চ্যানেলটিতে আপনি ফলের গাছ, ফুলের গাছ, অ্যাগলোনিমা, ইনডোর প্ল্যান্ট, ক্যাকটাস প্রভৃতি আমি যে যারা যাদের শখের বাগান আছে বা নার্সারি করতে চান তাদের জন্য ভিডিও ছেড়ে থাকি। তো শীতকালের এখন আসতে চলেছে এবং শীতকালে আগাম প্রিপারেশান নেওয়ার জন্য আমরা গাছগুলোকে স্ট্রং করে রাখতে হবে যাতে না গাছগুলো মারা যায়। তো অ্যাগলোনিমা ইনডোর প্ল্যান্টের একটা সমস্যা হচ্ছে, যখন টেম্পারেচার আপনার 15 নিচে চলে যায় তখন কিন্তু গাছগুলো আস্তে আস্তে পাতাগুলো শুকনো হয়ে যায়, হলুদ হয়ে যায় এবং গাছটি পরবর্তীকালে মারা যায়। তো এর কারণ হলো গাছটি একে একে দুর্বল হয়ে যায় শীতকালে। যেহেতু এটা আমাদের ইন্ডিয়ান অরিজিনেটেড গাছ নয়, এটা থাইল্যান্ড বা আপনার ভিয়েতনামে এই গাছগুলো চায়নাতে খুব ভালো হয় এবং আমাদের ইন্ডিয়াতেও এখন খুব ভালো হচ্ছে। অ্যাকচুয়ালি বলা চলে চায়না, ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এইসব জায়গায় যে গাছগুলো হতো তার থেকে কিন্তু গ্রোথ আমাদের ইন্ডিয়ায় এখন দেখতে পাচ্ছি খুব ভালো হচ্ছে এবং সেইটার আমি প্রমাণও দেখাবো, বিশেষ করে আমার নার্সারিতে কীরকম গাছগুলোর গ্রোথ হয়েছে। তো এবং গাছগুলোকে কী প্রিপারেশান নেবেন শীতকালে সেইটা সম্বন্ধেও বলবো। এখানে খোল, হাড়গুঁড়ো, শিংকুচি আর নিম খোল একসঙ্গে মিক্সড করে মোটামুটি আমরা 15 দিনের মতো রেখে দিয়েছি এবং একবার এইটাকে মিক্সড করে নেবো, ঘেঁটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, এবং এইখানেও নিয়েছি। তো এখানে আমি 10 লিটারের মতো জল নিয়েছি বালতিতে এবং এতে আমরা একদম অল্প পরিমাণে এই এতটা নেবো, নিয়ে এটাকে ভালো করে আমাদের মিক্সড করে নিতে হবে। এর বেশি কিন্তু দেওয়া যাবে না, এরকমভাবে একদম জুসের মতো পাতলা করে দিতে হবে এবং খোলটা যেন ঝাঁজ চলে যায় মিনিমাম 10 থেকে 15 দিন রাখতে হবে। এবার আপনাদের আমি যেটা বলছিলাম যে আমার এখানে গাছগুলো অ্যাকচুয়ালি থাইল্যান্ডের মতোই, থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া, জাপানে যেসব গাছগুলো দেখানো হয় পুরো দেখুন, তাদের থেকে কিন্তু গ্রোথ অনেক ভালো এসছে, অনেক বড় বড় পাতা দেখুন, গাছের সাইজ দেখুন, গাছের পাতাগুলোর সাইজ দেখুন। তো এইগুলো আমরা জাস্ট গো ব্যাগে করেছি, এইগুলো বিক্রির জন্য আমার নার্সারি থেকে ডাইরেক্ট বিক্রি করা হয়। এবং গাছগুলো, এইগুলো হচ্ছে টপ কাটিংয়ের গাছ এবং প্রত্যেক গাছের গোড়ায় আমরা এই যে ম্যাজিক জুস মিশ্র, আমি কোনো জিনিস অতটা গোপন রাখি না, গোপন টিপস, গোপন সার, গোপন এই ওসবের কোনো ব্যাপার নেই, সিম্পল এইটা আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এবং আপনার যে শীতকালে গাছ মারা যাওয়ার ব্যাপারটা আছে সেইগুলো কিন্তু আর হবে না, খুব বেশি দেওয়ার দরকার নেই, একটা গাছে খুব বেশি হলে 150 ml 100 ml দিতে পারেন এবং এরকম পাতলা করে দেবেন, প্রয়োজন পড়ে আবার 15 দিন পরে একবার দেবেন, কিন্তু একসঙ্গে অনেক দিয়ে দিলে ওটা কিন্তু হবে না। এই সময় কিন্তু গাছের আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে গাছের আপনার পাতা ফাঙ্গাস লাগে। তো তার জন্যেও আপনাকে কিন্তু যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইড, সেটা সিস্টেমিক হোক বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, সেটা কিন্তু আপনাকে গাছে এই সময় অ্যাপ্লাই করে দিতে হবে। দেওয়ার পরে এই সারটি দেবেন, মিশ্র যে সারটি দেখাচ্ছি, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট। তো
তো এরকম একটা 10 লিটারের যদি বালতিতে গোলেন মোটামুটি আপনার 20-25টা থেকে 30টা গাছে আপনার অনায়াসে হয়ে যাবে। এইটাই হচ্ছে শীতে গাছকে বাঁচানোর জন্য একটি মোক্ষম ডোজ। এবং যেসব গাছগুলি মাদার কাটিং নিয়ে নেওয়া হয়েছে সেইগুলোতেও অ্যাপ্লাই করে দিলে যে নতুন নতুন শুটগুলো আসছে সেইগুলোও কিন্তু খুব ভালো হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।